2014 সালের 5ই জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 2013 সালের ডিসেম্বরে দেশে থমথমে অবস্থা বিরাজ করছিল। ওই নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি জামাত জোট। গণসংযোগ করতে 2013 সালের 14 ডিসেম্বর নীলফামারীর রামগঞ্জ এলাকায় যান নীলফামার দুই আসনের তৎকালীন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এ সময় তার গাড়ি বহরে বাধা দেওয়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি জামাতের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে মারা যান চারজন। এই ঘটনার জেরে লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর বাড়িতে আগুন লাগিয়ে দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করলে পুরুষ শূন্য হয় রামগঞ্জ, লক্ষ্মীচাপ, টুপামারি সহ আশপাশের 20টি গ্রাম। ঘটনার কয়েকদিন পর মামলার প্রধান আসামি বিএনপির নেতা গোলাম রব্বানীর মরদেহ পাওয়া যায় জেলার পলাশবাড়ি এলাকায়। পরিবারের অভিযোগ, পঞ্চগড়ের ঠনঠনিয়া এলাকা থেকে রব্বানীকে র‍্যাব ও পুলিশ পরিচয়ে গ্রেপ্তারের পর গুলি করে হত্যা করা হয়। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ। আসাদুজ্জামান নূর, তার অঙ্গ সংগঠন যারা মিলে আমার স্বামীকে হত্যা করছে তাদের আমি ফাঁসি চাই, তাদের সঠিক যেন বিচার হয়। আমার আব্বুর এটাই অপরাধ ছিল যে বিএনপি করে। আমার মতো অনেকে আছে যাদের বাবাকে ওরা কেড়ে নিয়েছে, লাশ পর্যন্ত দেয়নি, এর বিচার চাই আমি। 2014 সালের 13 জানুয়ারি টুপামারি ইউনিয়ন ছাত্র দলের সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের লাশ পাওয়া যায় সৈয়দপুরের নাড়িয়া এলাকায়। পরিবারের অভিযোগ, আতিকুর রহমান ও তার খালাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিদুল ইসলাম টাঙ্গাইলে এক আত্মীয়র বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাদের আটক করলেও 6 দিন পর লাশ পাওয়া যায় শুধুমাত্র আতিকুর রহমানের। 6 মাস পরে পুলিশ মহিদুল ইসলামের পরিবারকে জানায় বগুড়ায় তাকে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়। আসাদুজ্জামান নূর সে বলেছে যে ওই এলাকার লাশ ফেলে দিতে হবে 7-8 জনের। সেই কথার পরিপ্রেক্ষিতে আমার ভাই এবং আমার আপন খালাতো ভাই মহিদুল ইসলামকে এইভাবে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে। বিএনপি জামাত সহ বিরোধী মতকে দমনে রামগঞ্জের ঘটনাকে ঢাল হিসাবে ব্যবহার করেন আসাদুজ্জামান নূর। বিএনপি নেতাদের অভিযোগ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে নূর তার রাজত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব হত্যাকাণ্ডের বিচারের আশা আইনজীবীদের। 10 বছর আগের যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার সুষ্ঠু পরিকল্পনা তদন্ত করে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা করব, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনার আর জন্ম না হয়। রব্বানী, আতিক, এই মইনুল বা এদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারা তো নিরপরাধ, তাদের দোষ কী? বিরোধী রাজনীতি করে। বিএনপি নেতা গোলাম রব্বানী হত্যার ঘটনায় গত 16 সেপ্টেম্বর নীলফামারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সহ 41 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। সাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।